नमस्कार, आमी अनन्या आपनादेर टैरो कार्ड रीडर एवं वेलकम टू माय चैनल वर्ल्ड अफ टैरो। आज के जेटा निये आलोचना करछि सेटा होच्छे 2023 एर अक्षय तृतीया। 23 এপ্রিল रविवार दिन पड़ेछे। एई अक्षय तृतीयार दिन आपनादेर जीवन केमन होते चलेछे सेई निये आमार एई आलोचना। अक्षय तृतीया अर्थात जे काज करबेन सेई काजई अक्षय होये थाकबे। ताई देखा जाक एई अक्षय तृतीयाते আপনাদের রাশিগুলোর উপর, অর্থাৎ আজকে যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করছি সেই রাশি হচ্ছে তুলা, বৃশ্চিক এবং ধনু। তুলা, বৃশ্চিক এবং ধনুর উপর এই অক্ষয় তৃতীয়ার দিন গড কী ব্লেসিং আসছে, ট্যারো কী ব্লেসিং আনছে, তাই নিয়ে আমার এই আলোচনা। তো দেরি না করে শুরু করা যাক। তুলরাশি, তুলরাশির উপর এই অক্ষয় তৃতীয়াতে কী ব্লেসিং আসতে চলেছে দেখে নেওয়া যাক। নাইট অফ সোর্ড, এই কার্ড আসা মানে আপনি কোনো কাজ খুব তাড়াতাড়িতে করছেন, খুব তাড়াতাড়িতে করছেন। এই কার্ড আপনাকে বলতে চাইছে আপনি একটু ধীর হয়ে কাজটা করুন। এই কার্ড জার্নিকেও বোঝায়, অর্থাৎ আপনার অক্ষয় তৃতীয়া থেকে নেক্সট অক্ষয় তৃতীয়াতে জার্নি হতে পারে, কোনো এয়ার জার্নি। তো আপনার এয়ার জার্নি হতে পারে, শুধু তাই নয়, এই কার্ড আসা মানে আপনার খুব তাড়াতাড়ি প্রমোশন হতে পারে আপনার জবেতে। আপনার সব কিছুই ভালো হতে পারে, শুধু আপনাকে একটু ধৈর্য ধরে ঠান্ডাভাবে আপনার কাজটা করতে হবে। তাড়াহুড়ো করবেন না, কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, সব কাজ দেখে বুঝে তারপর করবেন। কিন্তু আপনার যাবতীয় বিষয় খুব তাড়াতাড়ি সলভ হবে, এই কার্ড দেখায় খুব তাড়াতাড়ি সলভ হবে। আপনি যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন এতদিন, তো এই কার্ড আসা মানে আপনার সেই প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। যদি কোনো হেলথ ইস্যু থাকে, কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে বা আদার্স সমস্যা থেকে থাকে, তাহলে এই কার্ড আসা মানে খুব তাড়াতাড়ি সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে যান। আর যদি কোনো লাভ ইস্যু থেকে থাকে, কেউ যদি মনে করে যে আমার লাইফ পার্টনার কবে আসবে বা যাবতীয় চিন্তাভাবনা তার মাথায় থাকে, তো এই কার্ড আসা মানে সেই লাইফ পার্টনার খুব ফাস্ট আপনার লাইফে আসছে, খুব ফাস্ট আসছে। তো বাকি আপনি শুধু একটু ধৈর্য ধরে কাজ করবেন, একটু শান্ত হয়ে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না। এবার দেখি বৃশ্চিক রাশির কী আসতে চলেছে। বৃশ্চিক রাশির কী হিলিং আসতে চলেছে, বৃশ্চিক রাশির অক্ষয় তৃতীয়াতে কী এসব শোট, নতুন চিন্তা, আর নিউ বিগিনিং, ইয়েস, আর নিউ বিগিনিং আপনার লাইফে আসতে চলেছে। নিউ থট, নিউ চিন্তা, আপনি নতুন কিছু ভাবতে পারেন এই সময়। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার লাভ লাইফ নিয়ে, আপনার ফিউচার নিয়ে নতুন কিছু ভাবতে পারেন, নিউ চিন্তা। এমনকি নতুন কোনো মানে জবও আপনার কাছে আসতে পারে, যেটা আপনাকে খুব ভালো ফুলফিল নেবে, মানে খুব ভালো পয়সা দেবে, যেই জব আপনাকে খুব ভালো ক্যারিয়ার দেবে। এতদিন হয়তো বৃশ্চিক রাশির খুব ভালো ক্যারিয়ার ছিল না, কিংবা এটাও হতে পারে যে বৃশ্চিক রাশির কেউ কেউ, সবার জন্য নয়, কারোর কারোর জবই ছিল না। তো এই কার্ড আসা মানে নতুন জব আসতে চলেছে, যে আপনাকে, যেই জব আপনাকে প্রচুর 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 প্রসপারিটি দেবে, ইয়েস। এবং আপনি অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো নতুন চিন্তা করছেন আপনার বিজনেস নিয়ে, আপনার জব নিয়ে আপনি নতুন কিছু চিন্তা করছেন, নতুন কিছু ভাবনা আপনার ভেতরে মানে আসছে যে আমি এইভাবে কাজটা করলে কী হবে, আমি ওইভাবে কাজটা করলে কী হবে। অনেক হয়তো কাজ চেঞ্জ করার কথাও ভাবতে পারেন যে এই কাজটা নয়, আমি এইভাবে নতুন কাজ শুরু করবো। তো খুব ভালো করতে পারেন, তাদের জন্য খুব 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 ভালো হতে চলেছে। এই কার্ড ভিক্টরি দেখায়, অর্থাৎ জেতা, অর্থাৎ যেই কাজটা আপনি এখন শুরু করবেন নতুন চিন্তা নিয়ে, নতুন ভাবনা দিয়ে, সেটা কিন্তু আপনি জিতবেন, ভিক্টরি পাবেন। এবং সব কিছুতে এই কার্ড ভিক্টরি দেখায়। যদি অসুস্থ থেকে থাকেন এতদিন ধরে, অনেক সময় হয় না যে অনেক অসুখ থেকে বিরতেই পাচ্ছি না, বৃশ্চিক রাশির এরকম প্রবলেম চলছে,
তো সেখান থেকেও এই কার আসা মানে আপনি বেরিয়ে যাবেন। কিন্তু এই কার সবচেয়ে বেশি কী দেখা সেটা হচ্ছে থট, চিন্তা, নতুন চিন্তা, নতুন ভাবনা। তো আপনার নিশ্চয়ই নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে এগিয়ে যান এবং সেই নতুন চিন্তা নতুন ভাবনা আপনাকে ভিক্ট্রি দেবে। ইয়েস, ভিক্ট্রি দেবে। খুব বিউটিফুল কার্ড, ভীষণ বিউটিফুল কার্ড। ধনুরাশি, ধনুরাশি অক্ষয় তৃতীয়াতে কী আসতে চলেছে দেখা যাক। ধনুরাশির লাইফে নতুন প্রেম বা ভালোবাসা আসতে চলেছে। ইয়েস, নতুন ভালোবাসা আসতে চলেছে। কার্ড আপনাকে সেটাই ব্লেসিং করছে। এই কার্ড আসা মানে নতুন কিছু শুরু, নতুন কিছু শুরু হবে। অর্থাৎ দেখা যাবে আপনার লাইফে নতুন প্রেম শুরু হতে পারে, নতুন জব শুরু হতে পারে, নতুন কোনো আপনি প্রজেক্ট নিতে পারেন এবং প্রত্যেকটা প্রজেক্টে আপনি খুব ভালো সাকসেস পাবেন, খুব ভালো। শুধু এই কার্ড আসলে একটু বলা হয় যে একটু ম্যাচুয়াল লোক যায় আছে না, মানে যে আপনার থেকে বয়সে বড়, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, যে হতে পারে, আপনার বস হতে পারে, তার হেল্প নিন। আপনার যদি কোনো নতুন চিন্তা এসে থাকে আপনার মাথাতে বা নতুন কোনো থট এসে থাকে বা আপনি যদি মনে করেন যে আপনি নতুন কোনো কাজে যাবেন, করতেই পারেন, খুব ভালো হবে। কিন্তু অবশ্যই অবশ্যই তাদের আপনি অ্যাডভাইস নিন, ম্যাচুয়াল লোকের অ্যাডভাইস নিন। আর আপনি যদি নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ছেন বা কোনো নতুন প্রেম আপনার জীবনে আসছে, সেটা খুব ভালো হবে, সে মানুষটা খুব ভালো হবে। তো সেই মানুষটার সাথে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এবং সেই মানুষটা একটু শিশুসুলভ হবে। আর কেউ কেউ এখানে আছে আমি দেখতে পাচ্ছি ফ্যাশন নিয়ে পড়ার কথা ভাবছে। তো ধনুরাশি যারা ফ্যাশন নিয়ে পড়ার কথা ভাবছে তাদের কেরিয়ারের অনেক উন্নতি হতে চলেছে, আপনারা অবশ্যই এই রাস্তায় যেতে পারেন। তো আজকে আমি আলোচনা করলাম যে তিনটে রাশি, তুলো, বৃশ্চিক এবং ধনু, এই তিন রাশির কেরিয়ার কেমন যাবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, প্রচুর লাইক করুন অ্যান্ড শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের পার্সোনাল কমেন্টেরও অ্যান্সার দেবো, তাই আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন। কোনো না কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের অ্যান্সার আমি নাম নিয়েই দিয়ে দেবো যে এই ব্যক্তি এই কমেন্ট করেছে, তার এই সলিউশন হবে। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি আপনারা ভালো থাকবেন, এই অক্ষয় তৃতীয়া আপনাদের খুব ভালো কাটুক, সেই শুভেচ্ছা দিয়েই আমি আমার ভিডিও শেষ করছি। হর হর মহাদেব, নমস্কার।